Assalamu alaikum. This is Umme Habiba. Now I am going to take your financial analysis course. Our today's class is based on earnings per share, computation and evaluation. Let's start our today's class. What is earnings per share or EPS? EPS is the portion of companies distributable profit which is allocated to its outstanding equity share. EPS অথবা earning per share হচ্ছে company distributable profit portion যেটা কি করা হয় allocate করা হয় প্রত্যেক outstanding equity share holderদের মধ্যে যেটা allocate করা হয় তাকে বলা হয় EPS অথবা earning per share. EPS is perceived to be the single measure that can best summarize the performance of a company. EPS এর মাধ্যমে হচ্ছে খুব সহজে একটা কোম্পানির পারফরম্যান্সটা নির্ণয় করা যায়, মানে হচ্ছে কোম্পানির পারফরম্যান্সটা কেমন তা মেজার করার জন্য EPS হচ্ছে একটা বেস্ট একটা মেজার বলা যায়। A company's EPS is calculated as net profit for a period divided by number of shares. নেট প্রফিট ফর এ পিরিয়ডকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা একটা কোম্পানির ইপিএসটা বের করতে পারবো। সাপোজ ইফ কোম্পানি এবিসি হ্যাজ পোস্টেড এ নেট প্রফিট অফ 1000 rupees অ্যান্ড ইট হ্যাজ এ টোটাল অফ 100 shares, ইটস ইপিএস উইল বি 10 rupees পার শেয়ার। এখানে কোম্পানির নেট প্রফিট হচ্ছে 1000 rupees আর কোম্পানির নাম্বার অফ শেয়ার হচ্ছে 100 শেয়ার। তাহলে আমরা যদি নেট প্রফিট 1000 রুপিকে যদি আমরা কী করি নাম্বার অফ শেয়ার 100 দিয়ে যদি ডিভাইড করে তাহলে আমরা ইপিএস কত পাচ্ছি? ইপিএস পাচ্ছি আমরা 10 রুপিস পার শেয়ার করে আমরা কোম্পানির ইপিএস পাচ্ছি। দেন হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ আর্নিংস? Earnings can be subdivided further according to the time period involved. Time period অনুসারে earnings কে ভিন্নভাবে divide করা হয়। Earnings can be assessed by trailing, current and forward earnings. Prior to earnings কে বলা হয় trailing earnings and recent earnings হচ্ছে current earnings আর projected future earnings কে বলা হয় forward earnings. দেন হোয়াই ইপিএস? ইপিএসটা কেন ক্যালকুলেট করা হয়ে থাকে বা ইপিএস এর দরকারটা কি? ইপিএস ইজ দ্য অ্যামাউন্ট অফ মানি ইস শেয়ার উড রিসিভ ইফ অল দ্য প্রফিটস আর ডিস্ট্রিবিউটেড টু দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। ইপিএস হচ্ছে অ্যামাউন্ট অফ মানি যেটা প্রত্যেক শেয়ার কি করবে রিসিভ করবে যদি কি করা হয় প্রফিটটা ডিস্ট্রিবিউট করা হয় আউটস্ট্যান্ডিং শেয়ারের মধ্যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ারে। মনে হচ্ছে প্রত্যেক বছর শেষে এই যে আউটস্ট্যান্ডিং শেয়ার হোল্ডারদের মধ্যে যে প্রফিটটা ডিস্ট্রিবিউট করা হয় সেটাই হচ্ছে কি ইপিএস। মানে হচ্ছে প্রত্যেক শেয়ার হোল্ডার যে অ্যামাউন্ট অফ মানি কি করবে রিসিভ করবে প্রফিট পোর্শন থেকে সেটাই হচ্ছে কি ইপিএস। ইপিএস হ্যাজ কম্পেয়ার টু কোম্পানিজ, দুইটা কোম্পানির মধ্যে কম্পারিজনের জন্য ইপিএস কি করে থাকে হেল্প করে থাকে। হায়ার ইপিএস ইজ বেটার দেন এ লোয়ার ইপিএস বিকজ দিস মিন্স দ্য কোম্পানি ইজ মোর প্রফিটেবল অ্যান্ড হ্যাজ মোর প্রফিট টু ডিস্ট্রিবিউট টু ইটস শেয়ার হোল্ডার। একটা কোম্পানির ইপিএসটা বেশি হওয়া মানে হচ্ছে কোম্পানিটা হচ্ছে বেটার, কারণ হায়ার ইপিএস মানে হচ্ছে কি কোম্পানিটা মোর প্রফিটেবল এবং শেয়ার হোল্ডার থেকে কি করবে মোর প্রফিট ডিস্ট্রিবিউট করবে। তাহলে যখন দুইটা কোম্পানির মধ্যে যখন ইনভেস্টমেন্ট করার জন্য ডিসিশন নেওয়া হয় তখন হচ্ছে আমরা ইপিএস এর মাধ্যমে এই ডিসিশনটা খুব ইজিলি নিতে পারি। আমরা যদি কোম্পানির ইপিএসটা কম্পারিজন করি তখন যে কোম্পানির ইপিএসটা বেশি হবে ওটাই আমাদের জন্য বেস্ট অপশন হবে, কারণ ইপিএস বেশি হওয়া মানেই হচ্ছে কি কোম্পানিটা মোর প্রফিটেবল হবে এবং শেয়ার হোল্ডাররা কি পাবে মোর প্রফিট পাবে। তাই ইপিএস এর মাধ্যমে দুইটা কোম্পানির মধ্যে খুব সহজেই
ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেওয়া যায়। ইপিএস অলসো এ কি ড্রাইভার অফ শেয়ার প্রাইসেস, শেয়ারের প্রাইস কত হবে তা নির্ধারণের জন্য ইপিএস হচ্ছে একটা কি ড্রাইভার হিসেবেও কাজ করে থাকে। ইট ইজ অলসো ইউজড অ্যাজ দ্য ডিনোমিনেটর ইন দ্য ফ্রিকোয়েন্টলি সাইটেড প্রাইস আর্নিং রেশিও। যখন প্রাইস আর্নিং রেশিও নির্ণয় করা হয় তখন হচ্ছে ইপিএসটা ডিনোমিনেটর হিসেবে কাজ করে। সাপোজ একটা এক্সাম্পল দেখি আমরা, কোম্পানি এক্স অ্যান্ড হচ্ছে কি কোম্পানি ওয়াই হ্যাভ আর্নড প্রফিট 150 rupees ইজ, মানে কোম্পানি এক্স এবং ওয়াই প্রত্যেকের প্রফিট আর্নিং হচ্ছে কত, প্রফিট আর্ন করছে 150 rupees করে। হাউএভার কোম্পানি এক্স হ্যাভ 75 shares আউটস্ট্যান্ডিং অ্যান্ড কোম্পানি ওয়াই হ্যাজ 100 shares আউটস্ট্যান্ডিং, উইচ ওয়ান উড ইউ প্রেফার। এখানে কোম্পানি এক্স এবং কোম্পানি ওয়াই দুইটা কোম্পানির প্রফিট হচ্ছে কত করে, 150 rupees, আর কোম্পানি এক্সের শেয়ার আউটস্ট্যান্ডিং হচ্ছে 75 এবং কোম্পানি ওয়াইয়ের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 100। তাহলে এখানে কোনটা প্রেফার করবে, আমাকে যদি ডিসিশন নিতে বলে কোম্পানি এক্স এবং ওয়াইয়ের মধ্যে কোনটা প্রেফার করবে, তখন আমার ডিসিশনটা আমি ইপিএস ক্যালকুলেশনের মাধ্যমে খুব ইজিলি নিতে পারবো। কোম্পানি এক্সের ইপিএস হচ্ছে এখানে 2। কেন 2, এই যে কোম্পানি এক্সের প্রফিট হচ্ছে কত, 150 rupees, আর কোম্পানি এক্সের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে 75। তাহলে এখানে যদি কি করা হয়, প্রফিটকে যদি ডিভাইড করা হয় শেয়ার আউটস্ট্যান্ডিং দিয়ে, মানে হচ্ছে 150 rupees যদি ডিভাইড করা হয় 75 দিয়ে, তাহলে এখানে কোম্পানি এক্সের ইপিএস কত আসে, 2। হায়ারেস কোম্পানি ওয়াই হ্যাজ অ্যান ইপিএস অফ 1.5, কেন 1.5, এই যে কোম্পানি ওয়াইয়ের প্রফিটও হচ্ছে সেম 150 rupees, আর কোম্পানি ওয়াইয়ের আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে কত, 100 shares। তাহলে যদি 150কে যদি ডিভাইড করা হয় কত দিয়ে, 100 দিয়ে, তখন কি পাচ্ছি আমরা, ইপিএস পাচ্ছি কত, 1.5। সো ইউ প্রেফার দ্য কোম্পানি এক্স দ্যাট পেজ ইউ মোর প্রফিট পার শেয়ার দেন কোম্পানি ওয়াই। তাহলে এখানে ডিসিশন নেওয়ার জন্য আমাকে প্রেফার করতে হবে কত, প্রেফার করতে হবে আমাকে কোম্পানি এক্স। কেন কোম্পানি এক্স প্রেফার করব, কারণ এটা হচ্ছে কি ইপিএস যেহেতু বেশি, এটা পে করবে কি মোর প্রফিট পার শেয়ার দেন কোম্পানি ওয়াই। এভাবে আমরা ইপিএস এর মাধ্যমে দুইটা কোম্পানির মধ্যে খুব ইজিলি কম্পারিজন করতে পারি কোনটা বেস্ট অপশন হবে। দেন হোয়েন ডাজ ইপিএস ইনক্রিজ, ইপিএস কখন ইনক্রিজ করবে, অ্যান ইনক্রিজ ইন কোম্পানিজ ইপিএস ডাজেন্ট নেচারালি মিন দ্যাট দ্য প্রফিটেবিলিটি হ্যাজ গোন আপ, প্রফিটস ক্যান অলসো রিমেইন ফ্ল্যাট অর ইভেন ফল। কোম্পানির ইপিএস ইনক্রিজ করা মানে যে কোম্পানি যে প্রফিটেবল পজিশন আছে এমন না, কোম্পানির প্রফিটটা ফ্ল্যাটও থাকতে পারে অথবা ফলও করতে পারে। ইট কুড বি বিকজ অফ চেঞ্জেস ইন ক্যাপিটাল স্ট্রাকচার লাইক এ বাইব্যাক প্রোগ্রাম অর মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ডি টু হুইচ দ্য নাম্বার অফ শেয়ার হ্যাজ রিডিউসড। ইপিএস কেন ইনক্রিজ করতে পারে, ইপিএস ইনক্রিজ করতে পারে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জের কারণেও কোম্পানির ইপিএসটা ইনক্রিজ করতে পারে। এই যে বাইব্যাক প্রোগ্রাম অথবা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন যদি করা হয় তখন এই কারণে নাম্বার অফ শেয়ারটা কি রিডিউসড হতে পারে, আর নাম্বার অফ শেয়ার রিডিউসড হলে কী হবে, ইপিএসটা ইনক্রিজ হতে পারে। সাপোজ হচ্ছে কি এবিসি কোম্পানির প্রফিট হচ্ছে কি রিডিউস হয়েছে কত, 900 rupees ছিল আগে, সরি আগে ছিল 1000 rupees, এখন হচ্ছে কি 900 rupees হয়ে গেছে। তাহলে কোম্পানির এবিসি এর প্রফিট যদি কি করে 1000 rupees থেকে যদি 900 rupees এ রিডিউস করে এবং টোটাল নাম্বার অফ শেয়ারটা রিডিউস করতে কত থেকে, এই যে 100 থেকে 85 rupees চলে আসছে ডি টু ইটস শেয়ার বাইব্যাক, শেয়ার বাইব্যাকের কারণে নাম্বার অফ শেয়ার রিডিউস করছে কততে, 85, আগে ছিল কত, 100। হিয়ার দ্য ইপিএস উড গো আপ টু আর এস 10.59 rupees কে হবে, ইপিএসটা ইনক্রিজ করবে কত থেকে, 10 থেকে, আগে ছিল 10 per share, এখন হচ্ছে কত,
10.59 পার শেয়ার। তাহলে এখানে যেহেতু হচ্ছে কি কোম্পানির প্রফিটটা রিডিউস করছে 1000 থেকে 900 এর মধ্যে, এবং হচ্ছে কি টোটাল নাম্বার অফ শেয়ারটাও রিডিউস করতে কত 100 থেকে 85 এ, যার কারণে হচ্ছে কি কোম্পানির ইপিএসটা গো আপ করবে 10 থেকে 10.59 পার শেয়ারে। হোয়েন ডাজ ইপিএস গো ডাউন? জাস্ট লাইক দ্য ইনক্রিজ ইন ইপিএস, অ্যান্ড ইট ডাজ নট মিন দ্যাট দ্য প্রফিটেবিলিটি অফ কোম্পানি হ্যাজ গোন ডাউন। ইপিএস ইনক্রিজের মতো ইপিএস ডিক্রিজ করা মানে যে কোম্পানির প্রফিটেবিলিটি যে গো ডাউন হয়ে গেছে এমন না। পাবলিক অফার অর অ্যান অ্যাক্টিভিটি টু রেজ ফ্রেশ ক্যাপিটাল কুড ডিক্রিজ দ্য ইপিএস। ক্যাপিটাল রেজ করার কারণেও কি কোম্পানির ইপিএসটা ডিক্রিজ হতে পারে, ইভেন শেয়ার স্প্লিট ক্যান রিডিউস দ্য ইপিএস, শেয়ার স্প্লিটের কারণেও কোম্পানির ইপিএসটা রিডিউস করতে পারে। লেটস অ্যাজিউম দ্যাট দ্য প্রফিট অফ কোম্পানি এবিসি গোস আপ টু 1100 রুপিস অ্যান্ড ইট রেজড ইটস টোটাল নাম্বার অফ শেয়ার টু 120। এখানে হচ্ছে কি কোম্পানির প্রফিট হচ্ছে আগে এই যে আগে যে এক্সাম্পলটা দেখলাম ওখানে হচ্ছে দেখলাম কত 1000 থেকে হচ্ছে যদি কি 1100 এ চলে যায়, এবং হচ্ছে টোটাল নাম্বার অফ শেয়ার হচ্ছে 100 থেকে যদি 120 কি করে প্রেস করে, যখন কোম্পানির ইপিএসটা কত হবে গো ডাউন হবে 9.17 পার শেয়ার। 10 পার শেয়ার থেকে কততে যাবে 9.17 পার শেয়ার রুপিসে রিডিউস করবে। হোয়াইল দ্য কোম্পানি রিমেন্স প্রফিটেবল, তখনও কিন্তু কোম্পানি হচ্ছে কি প্রফিটেবল পজিশনে থাকবে। ইপিএস রিডিউস করা মানে যে কোম্পানির যে গো ডাউন হয়েছে তেমন না, কোম্পানি প্রফিটেবল পজিশনেই থাকবে আগের মতোই। দেন হোয়াট আর দ্য টাইপস অফ ইপিএস? দেয়ার আর টু টাইপস অফ ইপিএস। ফার্স্ট ওয়ান বেসিক আর্নিংস পার শেয়ার, সেকেন্ড ওয়ান ইজ ডিলুট আর্নিং পার শেয়ার। বেসিক আর্নিংস পার শেয়ার টেলস ইনভেস্টর হাউ মাচ অফ এ ফার্মস নেট ইনকাম ওয়াজ অ্যালোটেড টু ইজ শেয়ার অফ কমন স্টক। বেসিক আর্নিং পার শেয়ারটা মাধ্যমে ইনভেস্টররা কি জানতে পারে হাউ মাচ অফ এ ফার্মস নেট ইনকাম, মানে ফার্মের নেট ইনকামের কতটুকু পোর্শন কি করবে অ্যালোটেড করবে কমন স্টকের প্রতিটি শেয়ার হোল্ডারদেরকে, কতটুকু অ্যালোট করা হবে নেট ইনকাম পোর্শনটা, এটার মাধ্যমে হচ্ছে বেসিক আর্নিং পার শেয়ারের মাধ্যমে ইনভেস্টররা ওটা জানতে পারে। এটা কিভাবে বের করা হয়, নেট ইনকাম মাইনাস প্রেফার ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ অফ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং ডিউরিং দ্য পিরিয়ড। নেট ইনকাম থেকে প্রেফার ডিভিডেন্ডটাও মাইনাস করা হয় এবং ডিভাইড করা হয় ওয়েটেড এভারেজ অফ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং দিয়ে। এভাবে আমরা বেসিক আর্নিং পার শেয়ারটা নির্ণয় করতে পারি। ডিলুটেড আর্নিং পার শেয়ার, ডিলুট আর্নিং পার শেয়ার ইজ এ প্রফিটেবিলিটি ক্যালকুলেশন দ্যাট মেজার দ্য অ্যামাউন্ট অফ ইনকাম ই শেয়ার উইল রিসিভ ইফ অল অফ দ্য ডিলুটিভ সিকিউরিটিস আর রিয়েলাইজড। এটা হচ্ছে একটা প্রফিটেবিলিটি ক্যালকুলেশন যেটার মাধ্যমে মেজার করা হয় অ্যামাউন্ট অফ ইনকাম ই শেয়ার উইল রিসিভ, মানে কতটুকু ইনকাম প্রত্যেকটা শেয়ার হোল্ডার রিসিভ করবে যদি কী করা হয় সবগুলা ডিলুটিভ সিকিউরিটিস রিয়েলাইজ হওয়ার পরে অ্যামাউন্ট অফ ইনকাম কতটুকু অ্যামাউন্ট অফ ইনকাম প্রত্যেক শেয়ার হোল্ডার রিসিভ করবে তা বের করা হয় ডিলুটেড আর্নিং পার শেয়ারের মাধ্যমে। অ্যান্ড ডিলুটেড আর্নিং পার শেয়ার ইনক্লুড কনভার্টেবল সিকিউরিটিস। আর এটা কীভাবে বের করা হয়, কোম্পানিজ নেট ইনকাম মাইনাস প্রেফার ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ শেয়ার আউটস্ট্যান্ডিং প্লাস কনভার্সন অফ ডিলুটিভ সিকিউরিটিস। কোম্পানি নেট ইনকাম থেকে প্রেফার ডিভিডেন্ডকে মাইনাস করা হয় এবং ডিভাইড করা হয় কি দিয়ে, ওয়েটেড এভারেজ শেয়ার আউটস্ট্যান্ডিং প্লাস কনভার্সন অফ ডিলুটিভ সিকিউরিটিস। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস।